গোপালগঞ্জের কাশিয়ানিতে দেবরের দেয়া আগুনে ভাতিজির মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভাবি। এই ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত। পুলিশ জানায় নড়াইল গ্রামের আনসার সদস্য মোরাদ মোল্লা গত 6 জানুয়ারি নির্বাচনী ডিউটিতে বাইরে ছিলেন। এ সময় ঘরে ঢুকে স্ত্রী ও 7 মাসের সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারই ছোট ভাই হোসাইন মোল্লা। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। আর শেখ হাসিনা বার্ন ইউনিটে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী ফাতেমা বেগম। ঘটনায় মামলা করেছেন ফাতেমার বোন। রেডি রেডি হ্যাঁ